কিন্তু ওরা মনে করে বাংলাদেশ তাদের জমিদারি। আর আমরা যারা বসবাস করি অন্যান্য রাজনৈতিক দল ভিন্ন মতের মানুষ, আমরা সবই তাদের প্রজা। সবসময় ডান্ডা উঁচিয়ে বিরোধী দলের তাদের কণ্ঠ, তাদের বক্তব্য, তাদের মত প্রকাশকে তারা দমন করছে নিষ্ঠুর কায়দায়। যেমন করে একদলীয় দুঃশাসনে ট্যাঙ্কের নিচে বিরোধী দলকে একেবারে দলিত মথিত করে, ঠিক একইভাবে শেখ হাসিনা তার ময়ূরের সিংহাসন রক্ষা করার জন্য সেই কাজ করছে। এত গাল ভরা বুলি উনি বলে গণতন্ত্র দিয়েছেন, ওটা কিসের গণতন্ত্র দিয়েছেন? ওটা হলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গণতন্ত্র, সেটা লুটপাটের গণতন্ত্র, মানুষের বাড়িঘর দখল করার গণতন্ত্র, মানুষের জমি জায়গা দখল করার গণতন্ত্র, এই গণতন্ত্র। কিন্তু রাষ্ট্রীয় গণতন্ত্রকে তিনি হত্যা করেছেন, জবাই করেছেন নিজ হাতে। আপনি দেখুন, এই সভাটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, তো আজকে চাল দেখুন, এমনি স্বাভাবিক যে চালটা মানুষ যেটা খায় আজকে 60 টাকা, 65 টাকা, কোনো কোনো জায়গায় 70 টাকা। আজকে আটাও প্রত্যেকটি জিনিসের দাম মানে আপনার 20 থেকে 65% বৃদ্ধি করেছে। আমার কথা নয়, এটা গণবান্ধবে এটা বেরিয়েছে। চিনি, পেঁয়াজ, সোয়াবিন তেল তো আছে, ওটা আসছি। আপনার এই সময় শীতকালীন রবি শস্যের মৌসুম, এই সময় আনাজপাতি হয়, তারপরে নানা ধরনের ডাল হয়, এই সময় জিনিসপত্রের দাম কমে। আর এই সময় যেমন একটি বাড়িতে চৈত্র মাসে আগুন লাগলে খড়ের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে, ঠিক বাজারে অগ্নিমূল্য হচ্ছে, জিনিসপত্রের দাম দাউ দাউ করে জ্বলছে। যারা মধ্যম আয়, যারা খেটে খায়, গার্মেন্টসের শ্রমিক, ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, কেরানি, মধ্যবিত্ত, নিঃশেষ হতে হতে রাস্তার মধ্যে তারা মিশে যাচ্ছে। আপনার সোয়াবিন তেলের কথা বললেন, আপনি খবরের কাগজ খুলে দেখুন, আজকেই দেখুন 19 থেকে 25 টাকা গতকালকেই বৃদ্ধি পেয়েছে। খোলা বাজারে প্রতি লিটার যে সোয়াবিন তেল 143 টাকায় বিক্রি হওয়ার কথা, সেটা 175 থেকে 180 টাকা বিক্রি হচ্ছে, 200 টাকা। সেটা হলো আপনার এই এই ঢাকার কয়েকটি জায়গা। আজকে আপনি প্রথম আলো ঘুরে দেখুন, সাধারণ দোকানিরা বলছে আমরা করবো কি, অনেক দোকান সোয়াবিন তেল আপনার পরিবেশকদের কাছ থেকে পাইকারি হারে কেনা কমিয়ে দিচ্ছে। যারা পরিবেশক তারাই তো দাম বৃদ্ধি করছে, আমি যদি এখন দাম না বাড়াই আমি তো লাশ খাবো, আমার তো ক্ষতি হবে। ওই জন্য অনেক ছোট ছোট দোকানিরা, মুদির দোকানদার, তারা সোয়াবিন তেল বিক্রি করা বন্ধ করে দিয়েছে। ওই পরিবেশক কারা, ওই পাইকারি কারা, ওরাই হচ্ছে সিন্ডিকেট, ওরাই আওয়ামী লীগের সিন্ডিকেট, তারাই সেটি নিয়ন্ত্রণ করছে। তো সুতরাং এরা ক্ষমতায় থাকলে, আমরা বরাবরই দেখেছি চারিদিকে শুধু শুনবে লুটপাট লুটপাট, হরি লুট আর দুর্ভিক্ষ। আমরা সেই 72-74 আমরা দেখেছি মানুষ চাল পায় না, আটা পায় না, খাবার পায় না, কোথাও শুনেছি কলা গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছে, আম গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আজকে সেই দুর্ভিক্ষের পদধ্বনি আমরা শুনছি। যখন মানুষ তার যে আয় উপার্জন ওইটা দিয়ে যখন কিনতে পারবে না, তখন কোথায় যাবে? একটা চায়ের দোকানদার আমি ঢাকায় জিজ্ঞেস করেছি, 5 টাকা কাপ চা বিক্রি করে, বলে সে বাড়াতে পারছে না, বলে 1 টাকা যদি বাড়ায় মানুষ কিনতে চাচ্ছে না, আমাকে 5 টাকায় বিক্রি করতে হচ্ছে। অথচ চা পাতার দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে, দুধের দাম বেড়েছে, এই 3টি জিনিস লাগে চায়ের জন্য, এই 3টি জিনিসের দামও বেড়েছে। তাহলে আপনি বলে এতই পারেন, আপনি বলে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নাকি বাংলাদেশকে সিঙ্গাপুর বানাচ্ছেন, বাংলাদেশকে আপনি
নাকি ক্যানাডা বানাচ্ছেন, বাংলাদেশকে আপনারা কি কমপক্ষে থাইল্যান্ডের মতো নিয়ে যাচ্ছেন, কাছাকাছি নিয়ে যাচ্ছেন, এটা প্রায় বলে থাকেন, আপনিও বলেন আর আপনার চামচারা বলে, মন্ত্রীরা বলে। আমাদের এক বন্ধু বলছিল খুব রসিকতা করে, বলে ভাই এই যে তেলের দাম বাড়লো কারণটা কি? বলে ভাই এই তেল সব আওয়ামী লীগাররা কিনে নিয়ে গিয়ে এত ওরা তৈলমর্দন করছে, কারণ ওদের তো মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য তেল মাখাতে হয়, সব তেল আওয়ামী লীগ নিয়ে গিয়ে এখন তেল মাখাচ্ছে। এরা দালাল সরকার, এরা অত্যাচারী সরকার, এরা লুটেরার সরকার, এরা দুর্ভিক্ষের সরকার, এরা মানুষের কোনো কল্যাণ করে না। এরা 11-12 বছরে 11 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করছে, তারা বেগমগঞ্জ তৈরি করেছে, ওরা মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি করেছে, ওদের স্ত্রী পুত্র কন্যাদেরকে ওরা পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে, কখন কিনা কি অবস্থা হয় এই ভয়ে তারা আজকে এই করছে, আর জনগণকে শোষণ করছে, জনগণের রক্ত চুষে তারা খাচ্ছে। উনি বানিয়েছেন আবার তার মনের মতো মানুষকে দিয়ে, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন। আমি কয়েকদিন আগেই বলেছি এইটা আমাদের সংবিধানে আছে যে নির্বাচন কমিশন হচ্ছে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বাধীন প্রতিষ্ঠান। কিসের স্বাধীনতা? যে ব্যক্তিরা শেখ হাসিনার কাছে আপনার নির্বাচন কমিশনের স্বাধীনতা বিক্রি করে দিবে তাদেরকে শেখ হাসিনা নির্বাচন কমিশনার বানিয়েছেন, নির্বাচন কমিশন বানিয়েছেন। ওরা গোটা রাষ্ট্রের জন্য একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কি বলে যে সাংবিধানিক প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কর্মকর্তা হয়েছেন, তা না, তারা সংবিধানের যে আইন, ইলেকশন কমিশনের স্বাধীনতা, ওইটা শেখ হাসিনার পায়ের কাছে ওরা বিক্রি করে দেবেন। যিনি প্রধান নির্বাচন কমিশনার উনি শেখ হাসিনার কাছ থেকে অনেক কি বলে সুবিধা পেয়েছেন, কর্মকর্তা হয়েছেন, উনাকে শোকজ করেছে হাইকোর্ট। তো শোকজ করা, কারণ দর্শানের নোটিশ দেওয়া মানুষ সে কি করে নির্বাচন কমিশনের প্রধান হতে পারেন? কারণ উনি তো আইনে স্বাধীন থাকলেও ব্যক্তির হৃদয় যদি, মন যদি স্বাধীন না হয় তাহলে তো কখনোই অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। শেখ হাসিনা যিনি দিনের ভোট করতে সাহস পান না, রাত্রের ভোট করেন, যিনি আপনার কি বলে যে কোনো প্রতিদ্বন্দ্বিতা রাখেন না, নৌকা মার্কার লোক নমিনেশন পেপার জমা দিবে, ধানের শীষের লোক মনোনয়ন পেপার জমা দিলে পরে তাকে রাস্তার মধ্যে থেকে তুলে নিয়ে যাওয়া হয়, গুম করে দেওয়া হয়, সেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আর তার অধীনে নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন করবে, এটা পাগলে বিশ্বাস করে না? উনি আরেকটা গতবার করলেন কি, নিশিরাতের নির্বাচন, তার আগের বার কি করলেন? না, আপনি ভুল বলেছেন, চার পায়ের যে প্রাণী আছে না, চার পা, সেই চার পায়ের প্রাণীদেরকে ভোটার বানিয়েছেন শেখ হাসিনা। সেখানে মানুষ ভোটাররা যায়নি, গেছে চার পায়ের গরু, চার পায়ের ছাগল, চার পায়ের কুকুর ইত্যাদি। শেখ হাসিনা এই ধরনের ভোটে বিশ্বাস করেন, তিনি কি অবাধ সুষ্ঠু নির্বাচন করবেন? যার আমলে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য তার নেতাদেরকে তিনি যিনি গুম করেন, বন্দুক যুদ্ধে তাদেরকে হত্যা করেন, তিনি কি অবাধ সুষ্ঠু নির্বাচন দেবেন? এই মানসিকতা কি তার আছে? সেই মানসিকতা আজকে কোথায় ইলিয়াস আলী যে এমপি ছিল, কোথায় সাইফুল ইসলাম হিরু যে এমপি ছিল, কোথায় চৌধুরী আলম যে পদ জনপ্রতিনিধি ছিল? এইভাবে ছাত্রদল, যুবদল এবং সংসদ সদস্যদেরকে যিনি গুম করতে পারেন, তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন করবেন? তিনি তো গণতন্ত্রকে, তিনি তো ভোটকে, তিনি তো নির্বাচনকে গুম করবেন, এইটাই স্বাভাবিক। তাই আমাদের একমাত্র পথ খোলা আছে, সেটা রাজপথ, হাসিনার পতন ছাড়া কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন। একমাত্র নির্দলীয় নিরপেক্ষ সরকার, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। এই জন্যই আমাদের আন্দোলন, এই জন্য আমাদের উদ্বেল অভিযাত্রায় রাজপথের ইট কাঠ কংক্রিটের ধুলাও দিয়ে মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে আমাদেরকে ধ্বনি প্রতিধ্বনি করে জনগণকে সাথে নিয়ে
শেখ হাসিনার পতন ঘটিয়েই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার। আপনাদের সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ। আবুল্লাহ